আরেকটি ইংরেজি শিক্ষা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা এই কোর্সে সে সকল ইংরেজি শব্দ শিখব যে সকল ইংরেজি শব্দ মিনিট স্কুলের মতন প্রতিষ্ঠান বা স্কুল সচরাচর টেন আপনাদেরকে শিখাবে না আমরা আজকে যেই শব্দটি নিয়ে বা যেই অক্ষরটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডাব্লিউ এবং আরেকটি হলো এল ডাবলিউ ও এলকে জেন বা জেনারেশন জেড রা সংক্ষিপ্ত আকারে উইন কে লেখে ডাব্লিউ এবং লুজ কে লেখে এল উইন বলতে বোঝানো হয় জেতা এবং এল বলতে বোঝানো হয় লুজ বা হারা কিন্তু এটাকে সাধারণত আমরা উইন বা লুজ হিসাবে বুঝব না আমরা এটাকে বুঝবো কোনো জিনিস সম্পর্কে পজিটিভ বা কোনো জিনিস সম্পর্কে নেগেটিভ ভাবে বোঝানো যেমন ধরুন আমরা বলতে পারি একটা লেস ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে একটা নতুন পদক্ষেপ নিচ্ছে যার কারণে এই যে ম্যাডিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে আর্মিকে এটা যদি আমরা ভালো মনে করি তাহলে আমরা বলবো হচ্ছে কি যে ডাব্লিউ ইউনুস ডাব্লিউ ইউনুস ডাব্লিউ ইউনুস মানে হচ্ছে আমরা বুঝাতে চাচ্ছি যে ইউনুস কে ইউনুস ভালো কাজ করছে আমরা এটাকে এভাবেও বলতে পারি যে ডাব্লিউ ইন দ্য চ্যাট আপনারা যদি আপনাদের যদি করছি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে ডাব্লিউ লিখুন ডাব্লিউ ডাব্লিউ তো ডাব্লিউ দিয়ে বোঝানো হয় এল দিয়ে বোঝানো হয় তার ঠিক বিপরীতে যেমন ধরুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মেরে ফেলছে আমরা সে তখন বলতে পারি এল ডি ইউ এল ডি ইউ বা এল ঢাকা ইউনিভার্সিটি বা এল মাস্টিস সেটা তো আমরা ডাব্লিউ এবং এল এর ব্যবহার শিখলাম জেনজিরা রা সাধারণত ডাব্লিউ এবং এল এর ভাবে ব্যবহার করে থাকে জেনজি জেনজি বা জেনারেশন জি আপনাদের যদি এই কোর্স গুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বিদায়